আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে দাবি বাণিজ্য মন্ত্রীর, কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। বেনাপোলে ঢুকতে না পারায় ট্রাকে পচে গেছে প্রায় 4000 টন। শীতে করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, আশঙ্কা প্রধানমন্ত্রী, আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ। দুদকের মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের জামিন না মঞ্জুর। এবং করোনা ও উপসর্গে দেশে একদিনে 7 জনের মৃত্যু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পেঁয়াজের বাজার সরকারি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। টিসিবির মাধ্যমে কম মূল্যে অনলাইনে পেঁয়াজ বিক্রি উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। এদিকে রাজধানীর বাজারে একদিনে কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে পেঁয়াজের দাম। বিক্রেতারা বলছেন, আমদানি অব্যাহত থাকলে শিগগিরই স্থিতিশীল হবে বাজার। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। রাজধানীতে পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজার অনেকটাই ক্রেতাশূন্য, যদিও বাজারে দেশীয় আমদানি করা পেঁয়াজের মজুত পর্যাপ্ত, ফলে প্রভাব পড়ছে দামে। দুদিন ধরেই দাম কমছে সব ধরনের পেঁয়াজের। ক্রেতাশূন্যর কারণে দেখা গেছে দেশি পেঁয়াজের বাজারটা দেখা গেছে 8-10 টাকা কেজিতে কমছে, ইন্ডিয়ান পেঁয়াজের বাজারটা 8-10 টাকা কেজিতে কমছে। 4-5 দিন আগে ক্রেতারা মাথা নষ্ট হয়ে গেছে, যার লাগু 5 কেজি হয়ে নিচে 20 কেজি, যার লাগু 10 কেজি হয়ে নিচে 50 কেজি, এগুলো নিয়ে মজুত রাখছে 2 মাস কাল। পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন, আমদানি করা দামের সাথে বাজার মূল্যের কিছুটা তারতম্য রয়েছে। আজকে যে 50 টাকা বিক্রি হচ্ছে বাজার, এগুলো তো কাঁচামাল, এগুলো তো বাজার ভেদে এটা কি হয় যে তারতম্য ঘটে, কিন্তু মাঝে যে ম্যাসিভ ইয়েটা হয়েছিল এরকম সম্ভাবনা নাই এবং মূল্য স্বাভাবিক হয়ে যাবে, আমরা এটা আশা করছি। এদিকে বাজারের অস্থিরতা দূর করতে খোলা বাজারের পাশাপাশি অনলাইনেও পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এই উপলক্ষে অনলাইন সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, এক মাসের মধ্যে পর্যাপ্ত আমদানি করা পেঁয়াজ বাজারে আসবে। যে আমাদের সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। টার্কি থেকে বড় পরিমাণ পেঁয়াজ আসবে, মায়ানমার থেকে পেঁয়াজ আসতে শুরু করেছে, অবস্থাটা আমাদের হাতের মধ্যেই রয়েছে। মন্ত্রী জানান, অনলাইনে শুরুতে বড় শহরগুলোতে পেঁয়াজ বিক্রি হলেও পর্যায়ক্রমে বাড়ানো হবে এর পরিসর। অনেক মানুষ আছে যারা অনেক সময় ট্রাকের সামনে এসে লাইন ধরতে পারেন না সামাজিক কারণে বা নিজেদের ব্যস্ততার কারণে, এই সময়টায় যদি তারা ঘরে বসে পেঁয়াজটা পান, তাদের জন্য সাশ্রয় হবে। আমরা কিন্তু এবার টিসিবির মাধ্যমে বড় সড় আমদানির পথে রয়েছে পেঁয়াজ। 13 সেপ্টেম্বর থেকে টিসিবির মাধ্যমে খোলা বাজারে 30 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছে সরকার। ক্রেতাদের চাপ থাকায় এবং টিসিবির জনবল সংকটের কারণে এবারই প্রথম অনলাইনে পেঁয়াজ বিক্রি শুরু হলো। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ আসলেও বেনাপোল বন্দর থেকে এখন পর্যন্ত একটি ট্রাকও আসেনি। আমদানিকারকরা জানিয়েছেন, ভারতীয় বন্দর কর্তৃপক্ষ গেট পাস না দেওয়ায় পেঁয়াজের কোনো ট্রাক বেনাপোলে ঢুকতে পারেনি। এ কারণে প্রায় 4000 টন পেঁয়াজ ট্রাকে নষ্ট হয়ে গেছে। এদিকে সাতক্ষীরার ভোমরা, দিনাজপুরের হিলি ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর সহ বিভিন্ন স্থান থেকে পেঁয়াজ ভর্তি অসংখ্য ট্রাক বাংলাদেশে এসেছে। অন্যদিকে মিয়ানমার থেকেও গত 2 দিনে 45 টন পেঁয়াজ বোঝাই জাহাজ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে। আরও 100 টন আসবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এগুলো খালাস করে সারা দেশে সরবরাহ করা হচ্ছে। এতে পেঁয়াজের দাম আরও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত 14 সেপ্টেম্বর পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর বাজার হুহু করে দাম বেড়ে যাওয়ায় সরকার বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়। শীতে করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, তার জন্য আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা কালেও ব্যবসা বাণিজ্য যাতে থমকে না যায় তার জন্য সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত বলেও জানান তিনি। করোনাকালে মানুষের পাশে থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান
গ্রহণ অনুষ্ঠানে যুক্ত হয়ে একথা বলেন তিনি। এর আগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস, খাদ্য মন্ত্রণালয় সহ আটটি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 165 কোটি 60 লাখ টাকার অনুদান দেয়। প্রধানমন্ত্রী কার্যালয় প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্য সচিব মোহাম্মদ কায়কাউস অনুদানের এসব চেক গ্রহণ করেন। করোনা ভাইরাস এটা মোকাবেলা করার জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি, আর আমরা যাতে ব্যবসা বাণিজ্য আপনারা চালায় যেতে পারেন তার জন্য যা যা করণীয় সে ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন প্রণোদনা দিয়েছি, এই প্রণোদনা যার ফলে আমি মনে করি আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলি সচল থাকা সম্ভব হচ্ছে। আর এবারে করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। তো সেজন্যই হয়তো এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি, তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। দুর্নীতি দমন কমিশনের মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত। সকালে মহানগর সিনিয়র স্পেশাল জজ আশফাকুর রহমানের আদালতে এ আদেশ দেন। একই সময় দুদকের পক্ষ থেকে প্রদীপ কুমার দাসের সম্পত্তি ক্রোকের আবেদন জমা দেওয়া হয় আদালতে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে গত 23 আগস্ট চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করে দুদক। এই মামলায় গত 14 সেপ্টেম্বর প্রদীপ কুমার দাসকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে দুদকের আবেদনের প্রেক্ষিতে ওই দিনই তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয় আদালত। এই মামলায় তার স্ত্রী চুমকে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আপনার অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, মানি লন্ডারিং স্পেসিফিকেশন আছে, জামিন নামঞ্জুর আবেদন করেছে, মাননীয় আদালত শুনেছে, জামিন আবেদন নামঞ্জুর করেছে। তার শারীরিক যেহেতু এতদিন রিমান্ডে ছিল, সেহেতু তার একটা শারীরিক অবস্থা তো যেহেতু দুর্বল হয়ে পড়েছে, সেটা জেল কোড অনুযায়ী এমন জেলকে যেন নির্দেশ দেওয়া হয় তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 3 জন, তাদের মধ্যে 2 জনের বাড়ি বরিশাল ও 1 জনের বাড়ি ঝালকাঠিতে। এই বিভাগের নার্স, পুলিশ সহ নতুন করে আক্রান্ত হয়েছে 11 জন। এই নিয়ে বিভাগের 6 জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা 8,129 জন, মারা গেছে 173 জন। খুলনায় করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। জেলায় 20 জন সহ পুরো বিভাগে নতুন শনাক্ত হয়েছে 40 জন। কুমিল্লায় গত 24 ঘন্টায় করোনা পজিটিভ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে, তার বয়স 70 বছর। নতুন শনাক্ত হয়েছে 21 জন। এ নিয়ে জেলায় মোট করোনা পজিটিভ 7,296 জন, মারা গেছেন 195 জন। এছাড়া গত 24 ঘন্টায় করোনায় ময়মনসিংহে 1 জনের মৃত্যু হয়েছে। বিএনপির নেতাদের মুখে আন্দোলনের ডাক শোনা যায় কিন্তু মাঠে তাদের দেখা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকার হটানোর ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন প্রেস ব্রিফিং এর মধ্যেই সীমাবদ্ধ। এ সময় তিনি বিআরটিএ কে সত্যিকার অর্থে সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশনা দেন। দেশের যে কোনো সার্কেল অফিস হতে যানবাহনের ফিটনেস সনদ নেওয়ার সুযোগ তৈরি হওয়াতে জনগণ খুশি বলেও জানান তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সরকারকে সরানোর আহ্বান জানিয়েছেন। আমরা বলতে চাই তিনি কোন আন্দোলনের কথা বলছেন। কর্মসূচি আর আন্দোলনে ঘোষণা দিয়ে নেতারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকার যে আন্দোলন, সেই আন্দোলন বিএনপির মুখে অনেকবার শুনেছি। আল্লামা শাহ আহমদ শফির মৃত্যুর পর হাটহাজারী মাদ্রাসা পরিচালনার জন্য 3 সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। গতরাতে এই সিদ্ধান্ত নেয় মাদ্রাসার শুরা কমিটি। কমিটির সদস্যরা হলেন মুফতি আব্দুস সালাম চাটগামি, আল্লামা শেখ আহমদ ও মাওলানা ইয়াহিয়া।
মাদ্রাসার সব কিছু দেখভাল এবং সকলের সমান অধিকার নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন তারা। এছাড়াও গত জুনে সহকারী পরিচালক থেকে বাদ পড়া হেফাজতে ইসলামের মহাসচিব আলামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার প্রধান শাইখুল হাদিস ও নাজিমের তালিমাত বা শিক্ষা পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মাদ্রাসায় ছাত্র আন্দোলনের সময় শিক্ষকদের কক্ষ ভাঙচুরের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমেদ শফি। নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল প্রায় বন্ধ থাকায় প্রতিনিয়তই চাপ বাড়ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ কাটছে না কিছুতেই। ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতিরিক্ত যানবাহনের চাপে ঘাটে রোজই দীর্ঘ দেখা দিচ্ছে যানবাহন। একই সাথে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের জন্য নির্ধারিত 19টি ফেরির মধ্যে একটি অন্য রুটে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া 4টি মেরামতের জন্য পাঠানোর কারণে মাত্র 14টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে, যা দিয়ে যানবাহন নিরসন করা সম্ভব হচ্ছে না। বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, নদীর পানি তীব্র স্রোতের কারণে ফেরিগুলো ঠিকভাবে চলাচল করতে পারছে না। কবে নাগাদ এই সমস্যা দূর হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 38% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে 12.43 টাকা। আগের বছর ইপিএস ছিল 10.76 টাকা। সম্পদ মূল্য হয়েছে 56.74 টাকা। আগামী 12 নভেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 12 অক্টোবর। নির্ধারিত সময় 2% শেয়ার ধারণ না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত 4 কোম্পানির 6 পরিচালকের পদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। যে 6 পরিচালকের পদ বাতিল হচ্ছে তারা হলেন ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজের পরিচালক হাসিনা ওপনিহাব, ইমাম বাটন ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ লোকমান চৌধুরী, ইনটেক লিমিটেডের পরিচালক এটিএম হাবিবুল আলম, সাদিকা মাহবুব, আনিসুজ্জামান এবং ইউনাইটেড এয়ারের পরিচালক শাহিনুর আলম। আজ থেকে এই কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকরা তাদের পদ হারাবে। প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসইতে গত 23 আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল 30.80 টাকা, 17 সেপ্টেম্বর তা 52 টাকায় উন্নীত হয়। অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজ ডিএসইতে 54.20 টাকা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের 4 মামলার কার্যক্রমের উপর হাইকোর্টে দেয়া স্থগিতাদেশে বহাল রেখেছে আপিল বিভাগ। বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। 2014 সালের নির্বাচনের আগে ও পরে গাড়ি ভাঙচুর সহ অগ্নিসংযোগের অভিযোগে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে নাশকতার মামলাগুলো দায়ের করা হয়। রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার অভিযোগে 3টি এবং মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আলাদা আরেকটি মামলা হয়। এসব মামলা স্থগিত চেয়ে খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে আবেদন জানানো হলে তা মঞ্জুর করা হয়। একই সাথে মামলা স্থগিতের বিষয়ে রুল জারি করে হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার রায় আগামী 28 সেপ্টেম্বর।
উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েস রায় ঘোষণার এ তারিখ ঠিক করেন। গত 15 সেপ্টেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। 4 কার্যদিবসে মামলাটিতে 14 জন সাক্ষীর মধ্যে 11 জন সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গত 15 জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেফতার করা হয় শাহেদকে। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট সহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় শাহেদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে থাকা শাহেদকে নিয়ে 18 জুলাই রাতে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এবার জানাবো আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিড়ির দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে বিড়ি ভোক্তা মঞ্চ। নগরীর মেহেন্দিবাগে এ কর্মসূচিতে প্রতি প্যাকেটে কম করে 4 টাকা দাম কমানোর দাবি জানানো হয়। বক্তারা এ সময় বলেন, দেশে এই বিড়ির শিল্পের সাথে 100,000 মানুষ জড়িত, তাদের বিকল্প কর্মসংস্থান না করে বিড়ির দাম না বাড়াতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা। এবার জানাবো বাণিজ্য সংবাদ। ঝিনাইদহ শহর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে কালীগঞ্জের রঘুনাথপুর গ্রামে গড়ে উঠেছে পাটের জুতা তৈরির কারখানা এমাস ফুটওয়্যার। এখান থেকে তৈরি 30,000 থেকে 40,000 জুতা প্রতিমাসে রপ্তানি হচ্ছে ফ্রান্স, স্পেন, প্যারিস সহ বিভিন্ন দেশে। অন্যদিকে এই কারখানায় কর্মসংস্থান হয়েছে এলাকার অন্তত 500 মানুষের। এই কারখানায় উৎপাদিত জুতা $2 থেকে $15 পর্যন্ত দামে বিক্রি হয় বিভিন্ন দেশের বায়ারদের কাছে। পুঁজি সংকট, আর্থিক দৈন্যতা সহ নানা কারণে দেশের বিভিন্ন এলাকায় একের পর এক যখন বন্ধ হচ্ছে পাটকল, তখন ঝিনাইদহের এই পাটকল ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। এলচেকে 1-0 গোলে হারিয়ে জুয়ান গাম্পের ট্রফি জিতেছে বার্সেলোনা। নতুন মৌসুম শুরুর আগে এই নিয়ে 3 প্রস্তুতিমূলক ম্যাচের সবকটি জিতল কাতালানরা। ক্যাম্প নুয়ে ম্যাচের দ্বিতীয় মিনিটে বার্সেলোনা এগিয়ে যায় ফরাসি স্ট্রাইকার আতোয়া গ্রিজম্যানের গোলে। বাকি সময়ও বল দখলে এগিয়ে থাকে রোনাল্ড কোমানের দল। পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে মোট 24টি শট নেন লিওনেল মেসি ও তিনহোরা, কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষক এদগার বাদিয়া হতাশ করেন তাদের। প্রস্তুতিমূলক ম্যাচ গাম্পের ট্রফির গত সংস্করণে আর্সেনালকে হারিয়েছিল বার্সেলোনা। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের কাছে 3-1 গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর ওয়েস্টহ্যামের বিপক্ষে 2-1 গোলে জিতেছে আর্সেনাল। ওল্ড ট্রাফোর্ডে আন্দ্রে টাউনজেন্ট ম্যাচের 7 মিনিটে এগিয়ে নেয় ক্রিস্টাল প্যালেসকে। এরপর প্রতিপক্ষের জালে উইলফিল্ড জাহা 74 আর 85 মিনিটে আরও 2 বার বল পাঠান। ম্যানচেস্টারের হয়ে 1 গোল শোধ দেন ভান ডি পিক। অন্য ম্যাচে ওয়েস্টহ্যামের বিপক্ষে 25 মিনিটে আর্সেনাল লিড নেয় আলেকজান্ডার লাকাজেতের গোলে। প্রথমার্ধে মিখেল অ্যান্টোনিও সমতায় ফেরায় ওয়েস্টহ্যামকে। এরপর নির্ধারিত সময়ের 5 মিনিট আগে গানারদের হয়ে জয়সূচক গোলটি করেন এনকেতিয়া। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে দাবি বাণিজ্য মন্ত্রী, কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা। বেনাপোলে ঢুকতে না পারায় ট্রাকেই পচে গেছে 5,000 টন। শীতে করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে আশঙ্কা প্রধানমন্ত্রী, আগাম প্রস্তুতি নিয়ে নির্দেশ। দুদকের মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের জামিন না মঞ্জুর। এবং করোনা ও উপসর্গে দেশে একদিনে 7 জনের মৃত্যু।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।